জন্য এবং এই চ্যাপ্টার অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যা শিখবো সেটা দিয়ে প্রায় আমরা এই চ্যাপ্টারের সকল অঙ্কগুলি করে ফেলতে পারবো। তো কোশ্চেনটা একটু দেখে নিই, সেটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস টোয়েলভ এক্স টু দি পাওয়ার টেন, এই রাশিটার বিস্তৃতিতে অষ্টম পদ নির্ণয় করো। এবং আরেক ধরনের কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই রাশিটার বিস্তৃতিতে এক্স পাওয়ার সিক্সটিন এর সহগ নির্ণয় করো। মানে কি? মানে হচ্ছে যে আমরা যদি এটাকে বিস্তৃতি করি, তার মানে এটাকে যদি ভাঙাই, তাহলে ভাঙানোর পরে বলো তো দেখি যে এখানে পদ পাওয়া যাবে কয়টা, এটাকে ভাঙাইলে কয়টা পদ পাওয়া যাবে, এটাকে ভাঙাইলে পদ পাওয়া যাবে হচ্ছে এগারোটা। আমাদেরকে মনে রাখতে হবে, যেমন আমরা এ প্লাস বি হোল স্কোয়ারকে যখন ভাঙাইছি তখন কি পাইছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, পদ কয়টা, তিনটা। যখন আমরা এ প্লাস বি হোল কিউবকে ভাঙাইছি তখন পদ পাইছি কয়টা, চারটা, এ কিউব, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, চারটা। তার মানে মনে রাখতে হবে এখানে কোন একটা দ্বিপদী রাশির পাওয়ার যত থাকে তাকে ভাঙাইলে পদ পাওয়া যায় তার থেকে একটা বেশি। যখন পাওয়ার দুই ছিল তখন পদ কয়টা পাইছে, তিনটা। যখন পাওয়ার তিন ছিল তখন পদ পাইছে হচ্ছে চারটা। আর তাহলে এখানে যখন পাওয়ার কত, দশ, তাহলে এটাকে যদি ভাঙাই তাহলে পদ পাওয়া যাবে কয়টা, এগারোটা। সবসময় মনে রাখতে হবে পাওয়ার যত বিস্তৃতিতে পদ সংখ্যা তার থেকে এক বেশি। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে পদ পাবো হচ্ছে এগারোটা। তার মধ্যে থেকে কি নির্ণয় করতে বলছে, অষ্টম পদ নির্ণয় করতে বলছে। তাহলে কিভাবে এটা করতে পারি, আমরা যা শিখেছি এতক্ষণ এর আগের অঙ্কে সেটা করতে পারে যে আমরা কি করবো, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স টু দি পাওয়ার টেন, এটাকে কি করবো, এটাকে ভাঙাবো, ভাঙালে এগারোটা পদই ভাঙাবো। ভাঙালে নিশ্চয় বড় হবে, আমরা আগের অঙ্কে দেখেছি যে এটা অনেক বড় হতে থাকে, কারণ এগারোটা পদ আমাদেরকে বের করতে হবে। সেখান থেকে আমাদের কি করতে হবে, অষ্টম পদটা নির্ণয় করে ফেলবো, যে কোনো একটা পদ এভাবে ভাঙাই ভাঙে আমরা অষ্টম পদটা নির্ণয় করতে পারি। কিন্তু এইভাবে যদি আমরা অঙ্ক করি তাহলে দেখা যাবে যে অনেক সময় লেগে গেছে এবং অঙ্কটা একটু জটিল আকার ধারণ করবে। দ্যাটস ওয়াই এই অঙ্কগুলো আমরা অন্য নিয়মে করবো। এই নিয়মে করলেও কিন্তু হবে, কি করবো, জাস্ট এটাকে ভাঙাই দিব, ভাঙাই দিয়ে আমরা জাস্ট অষ্টম পদটা, এটা হচ্ছে প্রথম, প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে আমরা অষ্টম পদটা খুঁজে বের করতে পারবো। কিন্তু অঙ্কটা আমরা এভাবে করব না, অন্য একটা ওয়েতে করব, সেটাই শিখবো। আমরা তো বিস্তৃতির সাধারণ পদটা নির্ণয় করতে শিখেছি, বা সূত্রটা যেটা আছে সেই সূত্রটা আমরা শিখেছি। সূত্রটা কি ছিল, কোনো কিছুর দ্বিপদী রাশির বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে, তার মানে টি আর প্লাস ওয়ান ইকুয়ালস টু এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইনটু এক্স টু দি পাওয়ার আর, এটা আমরা শিখেছি। তো এটা তো শিখেছি, এটা কি, এটা ছিল বিস্তৃতির সাধারণ পদ। তার মানে এই সূত্র দিয়ে আমরা একটা কোন কিছুর বিস্তৃতির যে কোনো পদই নির্ণয় করতে পারবো। তাহলে এই সূত্র দিয়ে কি করতে পারবো, এই সূত্র দিয়ে আমরা কোনো কিছুর বিস্তৃতির যে কোনো পদই নির্ণয় করতে পারবো। তাহলে এটা দিয়ে সরাসরি আমরা কি করি, সরাসরি আমরা অষ্টম পদটা নির্ণয় করে ফেলতে পারবো এই সূত্র দিয়ে। তাহলে অষ্টম পদ নির্ণয় করতে হলে এক্ষেত্রে কি কি দেওয়া আছে এই সূত্রে, এই সূত্রের এইটুকু হচ্ছে এ, আমরা তুলনা করবো কার সাথে, আমরা তুলনা করবো এটাকে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর সাথে, যেহেতু আমরা এই সূত্র প্রয়োগ করতেছি। তাহলে এখানে এ এর জায়গায় আছে কত, এ এর জায়গায় আছে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় কত আছে, যেহেতু এটার সাথে তুলনা করতেছি এখানে এক্স এর জায়গায় আছে কিন্তু মাইনাস টোয়াইস এক্স, আর এন এর জায়গায় কত আছে, এন এর জায়গায় আছে হচ্ছে দশ। তাহলে এটা বসাই দিই, তাহলে আমরা যদি বসাই দিই, বসাইতে যখন যাব তখন দেখতেছি আমাদের আরেকটা মান অজানা আছে, কারণ কি আমরা এই সূত্রের এন এর মানটা জানি, এ এর মানটা জানি, কারণ এ তো দেওয়াই আছে, এক্সটাও জানি, তাহলে জানি না কোনটা, জানি না হচ্ছে আর, এই যে আর আছে সেটাকে আমরা জানি না। কিন্তু আমরা যে বেসিকটা শিখেছিলাম সেখান থেকে কিন্তু আর নির্ণয় করা শিখেছি, কি শিখেছিলাম, যে কোনো তম পদকে আমরা আর প্লাস ওয়ান তম পদ দিয়ে প্রকাশ করবো। তার মানে আর প্লাস ওয়ান মানে হচ্ছে কততম পদ নির্ণয় করতে বলছে, অষ্টম পদ, তাহলে আর প্লাস ওয়ান এর মান হচ্ছে আট, তাহলে আর এর মান কত, সেভেন। আমি এভাবে বলেছিলাম যে যততম পদ আর এর মান তার থেকে এক কম, তাহলে তো আমরা আর যেহেতু অষ্টম পদ নির্ণয় করতে বলছে, অষ্টম পদে আর এর মান হচ্ছে সেভেন, তাহলে সবই পেয়ে গেলাম, বসাই দিই। তাহলে এন কত, এন হচ্ছে দশ, সি আর কত, আর হচ্ছে সেভেন, এন সি আর, এর জায়গায় আছে কত, এর জায়গায় আছে হচ্ছে এক্স স্কোয়ার,
তাহলে a টু দি পাওয়ার n n হচ্ছে 10 মাইনাস 7 এই ডেসে জায়গায় কত আছে x এর জায়গায় 10 হচ্ছে মাইনাস 2x আর r কত 8 তো হচ্ছে 7 এটাকে আমরা একটু জাস্ট সিম্পলিফাই করি তাহলে 10c 7 তাহলে x এর পাওয়ার এটাকে গুণ যাবে এটা কত 10 মাইনাস 7 হচ্ছে 3 3 দুগুণে 6 আর এখানে এটাকে আলাদা করি মাইনাস 2 টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 7 তাহলে আমরা যেটা পাবো 10c 7 মাইনাস 2 টু দি পাওয়ার 7 এখানেও x বেস এখানেও x বেস তাহলে x টু দি পাওয়ার 7 6 10 তাহলে এইটার বিস্তৃতি থেকে আমরা কিন্তু অষ্টম পদটা নির্ণয় করে ফেললাম তাহলে এখন যদি তোমাদেরকে কোশ্চেন করা হয় যে অষ্টম পদ তো বের করলাম তাহলে পঞ্চম পদ কত তাহলে পঞ্চম পদ আমরা বের করতে পারবো পঞ্চমটা কি হবে পঞ্চম পঞ্চম পদ হবে যেখানে r এর মান কি হবে 4 আর বাকি n a x এগুলো তো দেওয়াই থাকে তাহলে পঞ্চম পদ বের করতে বললে আমরা r এর মান 4 বসাবো যদি বলতো যে দশম পদ নির্ণয় করো তাহলে কি করতাম তখন r এর মান আমরা 9 ব্যবহার করতাম খালি মনে রাখতে হবে কি যততম পদ r এর মান তার থেকে 1 কম এখন এখান থেকে আরেকটা কোশ্চেন ছিল সেটা কি যে এটার বিস্তৃতি থেকে x টু দি পাওয়ার 16 এর সহগ নির্ণয় করো মানে কি মানে হচ্ছে যে এটাকে যদি আমরা ভাঙাই ভাঙানোর পরে কি এখানে x স্কয়ার আছে এখানে x আছে আমরা তো দেখতেই পারতেছি x এর পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে বা x এর পাওয়ার যেমনই হোক সব মিলিয়ে তো বেশ অনেকগুলো কিন্তু চাইছে কি এটাকে ভাঙানোর পরে কোন না কোন পদে আমরা কি পাবো ভাঙানোর পরে কোন না কোন পদে x টু দি পাওয়ার 16 পাবো সেই x টু দি পাওয়ার 16 এর সহগটা আমাদেরকে নির্ণয় করতে হবে আমি আবার বলতেছি কি বের করতে হবে বলছে যে x টু দি পাওয়ার 16 এর সহগ নির্ণয় করো তার মানে আমরা যদি x স্কয়ার মাইনাস 2s x টু দি পাওয়ার 10 এটাকে ভাঙাই ভাঙাইতে 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 কোথাও না কোথাও কি পাবো কোথাও না কোথাও x টু দি পাওয়ার 16 পাবো পাবো না পাবো সেই x টু দি পাওয়ার 16 এর সাথে তো কিছু একটা থাকবে এই সাথে যেটা থাকে সেটাই তো সহগ সেই x টু দি পাওয়ার 16 এর সহগটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে আবারও বলতেছি এই কাজটা আমরা কিভাবে করতে পারতাম ওই যে ম্যানুয়ালি ম্যানুয়ালি হবে এটাকে একদম কি দ্বিপদী উপপাদ্যের সাথে পুরোটাকে ভাঙাই দিব পুরোটাকে ভাঙানোর পরে দেখবো যে কোথাও না কোথাও কি আছে x টু দি পাওয়ার 16 আছে সেখান থেকে আমরা x টু দি পাওয়ার 16 এর সহগটা নির্ণয় করে ফেলতে পারবো কিন্তু ঝামেলাটা কোথায় আবার অনেক ঝামেলা সেটা হচ্ছে যে অনেক বড় একটা সূত্র হতে হবে তো আমরা সেই ঝামেলায় যাবো না আগের অঙ্কটার মতোই করে ফেলবো আগের অঙ্কটা কি ওই যে আমরা বলছি যে সাধারণ পদ দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করব সাধারণ পদ দিয়ে যে কোনো পদই বের করা যায় তো আমরা সেই কাজটাই করি সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে বলছে x টু দি পাওয়ার 16 এর সহগ নির্ণয় করো তাহলে আমরা ধরে নেই সাধারণ পদটি x টু দি পাওয়ার 16 আছে কি বললাম আমরা ধরে নিলাম সাধারণ পদেই x টু দি পাওয়ার 16 আছে তার মানে r প্লাস 1 তম পদেই কি আছে x টু দি পাওয়ার 16 টা আছে এটা আমরা ধরে নিই তাহলে এটা বিসিডি থেকে r প্লাস 1 তম পদ কত আসবে p r প্লাস 1 কারণ কি আমরা ধরে নিছি যে r প্লাস 1 তম পদে কি আছে x টু দি পাওয়ার 16 আছে তাহলে এটার বিস্তৃতি থেকে সাধারণ পদ r প্লাস 1 তম পদ কি আসবে n c r n কত 10 n c r কারণ আমরা তো বের করতেছি কি r প্লাস 1 তম পদ বের করতেছি তাহলে n c r a টু দি পাওয়ার n মাইনাস r a কত x স্কয়ার a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার x কত মাইনাস 2s x টু দি পাওয়ার আর তাহলে এটাকে একটু সিম্পলিফাই করি সিম্পলিফাই করলে কি পাবো 10 c r x টু দি পাওয়ার 20 মাইনাস 2 r মাইনাস 2 টু দি পাওয়ার r থেকে r প্লাস 1 তম পদ বের করলাম আর এই বলেছি যে এই r প্লাস 1 তম পদ x টু দি পাওয়ার 16 আছে তাহলে এই হচ্ছে x টু দি পাওয়ার 16 মানে এখানে তার কোথাও x নাই যেহেতু x এর অংশ এটুকুই এইটুকুর মান কত x টু দি পাওয়ার 20 মাইনাস r ইকুয়ালস টু x টু দি পাওয়ার 16 এটাই x টু দি পাওয়ার 16 হইতেই হবে কারণ ধরে নিছি এখানে x টু দি পাওয়ার 16 আছে তাহলে আমরা যেটা পাবো
এটা ইকুয়াল টু এটা তার মানে কত ভাই তাহলে হচ্ছে পাওয়ার গুলো সমান তাহলে 20 মাইনাস আর ইকুয়াল টু 16 তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 4 তাহলে আমরা কিন্তু আর এর মান পেয়ে গেলাম আর আর এর মান যদি পেয়ে যাই তাহলে আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারি এতক্ষণ কষ্ট করে আমাদের কি করতে হলো আর এর মানটা নির্ণয় করতে পারি নাই কষ্ট করে আর মানটা নির্ণয় করো আর আর এর মান যদি পেয়ে যাই এখানে আর এর মানটা বসাই দিই বসাই দিলে কত আসবে 10c4 মাইনাস 2 টু দি পাওয়ার আর এর মান 4 আর এটা মিলে কত হয়ে গেছে x টু দি পাওয়ার কি বলছে কোশ্চেন ছিল x টু দি পাওয়ার 16 এর সহগ কত তাহলে এখানে x টু দি পাওয়ার 16 এর সহগ কত পেলাম এই এটা 10c4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 এটাই হচ্ছে উত্তর তাহলে এইভাবে এই নিয়ম ব্যবহার করে আমরা যে কোনো পদের সহগ নির্ণয় করতে পারব তাহলে আমি আবারও একটু নিয়মটা অন্য অঙ্ক প্রয়োগ করা যেন সহজ হয় তার জন্য বলে দিচ্ছি যে যদি বলে কোনো তম পদ নির্ণয় করো তাহলে তার মান সহজে বের করতে পারি যত তম পদ তার মান এক কম তখন কি এই সাধারণ সূত্রে বসাই দিব রেজাল্ট পেয়ে যাব আবার যদি বলে যে কোনো কিছু সহগ নির্ণয় করো তখনও কি করব আর প্লাস অন্তম পদ নির্ণয় করব সেখান থেকে আমরা আর এর মানটা নির্ণয় করে ফেলবো আর আর এর মান নির্ণয় করলে মোটামুটি আমরা যে কোনো কিছুরই উত্তর বের করতে পারি তো সবাইকে ধন্যবাদ এভাবে করে আমাদের আরো অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করতে হবে বইয়ে অনেক অঙ্ক দেওয়া আছে সেগুলো